অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করায় বাংলাদেশীরা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার সরকার করোনা প্রতিরোধে কোভিড সেফ মোবাইল অ্যাপ চালু করলেও অনেক প্রবাসী তা ব্যবহার করেনি। একইভাবে বাংলাদেশের রাজধানী ঢাকা নগর পরিকল্পনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার না থাকায় ড্রেনেজ সিস্টেম সহ অন্যান্য ব্যবস্থা ঠিক মতো কাজ করছে না। আমাদের অস্ট্রেলিয়ার প্রতিনিধি মাসুম মিল্লার উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন ভূঁইয়া। প্রযুক্তি ব্যবহারে অনীহা আর প্রযুক্তিগত জ্ঞানের অভাবে বাংলাদেশিরা বিশ্বের উন্নত দেশগুলোর চেয়ে পিছিয়ে রয়েছে। দেশ এবং প্রবাসে বাংলাদেশিদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একই চিত্র উঠে এসেছে। অস্ট্রেলিয়া সরকার করোনা সংক্রমণ রোধে কোভিড সেফ মোবাইল অ্যাপ চালু করলেও ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হবার আশঙ্কায় প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়দের অনেকেই অ্যাপটি ইনস্টল করেননি, ফলে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত ডাটা চলে যাবে সেই ভয়ে অনেকে সেটা ইনস্টল করেনি, বিশেষ করে যারা ইমিগ্রান্ট তারা তো করেনি এবং অন্যান্য যারা সিটিজেন আছে তারাও করেনি, এবং গভর্নমেন্টও এটা বাধ্যতামূলক করেনি, কারণ তারা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে যেটা চায় নাগরিকেরা বা পিয়ার রাজ তারা সেটাকে শ্রদ্ধা করে। অস্ট্রেলিয়ার তুলনায় ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় এখানে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে। অত্যাধুনিক ভৌগোলিক প্রযুক্তি ব্যবহার করে নগর পরিকল্পনা করলে এ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন প্রবাসী বাংলাদেশি ভূবিজ্ঞানীরা। আমাদের ঢাকাতে যে সুয়ারেজ সিস্টেম, ফর এক্সাম্পল ফ্লাড ম্যানেজমেন্ট, যে ওভারফ্লো হচ্ছে, একটু বৃষ্টি হলেই আমাদের ঢাকা শহর ফ্লাডেড হয়ে যাচ্ছে, বা সুয়ারেজ সিস্টেম দেখা যায় সারা বছরই কাজ হচ্ছে। আমরা যে সিস্টেমটা যদি ইউজ করি, যে সিস্টেম ইউজ করার সবচেয়ে বিউটি হচ্ছে যেটা কম্পিউটার বেসড, আমরা ল্যাবে বসে বা অফিসে বসে বা বাসাতে বসে আমরা পুরো সিটিটার সুয়ারেজ সিস্টেম আমরা ডিজাইন করতে পারবো। তারপর যখন এটা প্রপারলি আপনার কনস্ট্রাক্ট করা হবে থ্রু সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, তখন দেখা যাবে যে এটা অনেক মিনিমাইজ হয়ে গেছে। তথ্য প্রযুক্তিতে আরও শিক্ষিত হয়ে এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশিরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি প্রবাসীরা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, এমনই প্রত্যাশা করছেন প্রবাসী প্রযুক্তিবিদরা। নাসিরুদ্দিন ভূঁইয়া, বাংলা টিভি, ঢাকা। ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মিজানুর রহমান বর্তমানে কানাডায় বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করছেন। তিনি ওমানের বর্তমান রাষ্ট্রদূত গোলাম সরওয়ারের স্থলাভিষিক্ত হবেন। মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর 1985 সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। এরপর থেকে কূটনীতিক পেশায় তিনি কলম্বো, মস্কো, ম্যানচেস্টারে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি নেদারল্যান্ড ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপাক্ষিক অর্থনৈতিক ও প্রশাসন বিভাগের মহাপরিচালকেরও দায়িত্ব পালন করেন।